প্রত্যেকটি মোড়ে মোড়ে রাস্তাঘাটে কালভার্ট ব্রিজ অবরোধ হবে, পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে। হঠাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করল, কিন্তু কেন জানা গেল মেধাভিত্তিক নিয়োগের জন্য 2018 সালের ঘোষিত পরিপত্র বহাল রাখার পাশাপাশি চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং 25 মিনিট ধরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে তৌহিদ মোহাম্মদ সিয়াম আগামী 3 জুলাই বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে আবারও অবরোধের ঘোষণা দেন। 2 জুলাই মঙ্গলবার বেলা 3:30 শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের বাইরে এই অবরোধ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ সমাবেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের সামাজিক ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য চাকরি প্রয়োজন, আর সেই চাকরির নিশ্চয়তা রাষ্ট্র আমাদের দেবে। তাই আজ থেকে আমি যেমন বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তুলব, অন্যদিকে এই বৈষম্য বিরোধী কোটা ব্যবস্থার বিরুদ্ধেও আওয়াজ তুলব। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ এহসান বলেন, সংবিধানে বলা আছে শুধুমাত্র অনগ্রসর আদিবাসী কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যই কোটা থাকবে, সংবিধানে অন্য কোনো কোটার উল্লেখ নেই। বাঙালি যুদ্ধ করেছে বৈষম্য রোধের জন্য, কিন্তু আমরা স্বাধীনতার 52 বছর পরও বৈষম্যের শিকার হচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট সবসময় ছাত্রদের যৌক্তিক আন্দোলনের পক্ষে থাকে। হাজার বছর ধরে সংগ্রাম করেছে সমতার জন্য, বৈষম্য রোধ করার জন্য, এখন এসে 2024 সালে এসেও বাঙালি সর্বদা সবকিছু নিয়েই আসলে লড়াই করবে এই বৈষম্য প্রতিরোধে। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 48তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ইমন বলেন, কোটা রাখা হয় শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য, তাছাড়া আমাদের সংবিধানের 19তম অনুচ্ছেদে বলা হয়েছে সুযোগের সমতা, কিন্তু এই সাম্য বিনষ্ট হচ্ছে হাইকোর্টের কোটা পুনর্বহাল সিদ্ধান্তের কারণে। সুতরাং আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি মেধার উপর গুরুত্ব আরোপ এবং শুধুমাত্র সুবিধা বঞ্চিত জনগণের কথা বিবেচনা করেই কোটা সংস্কার করা উচিত। প্রত্যেকটি মোড়ে মোড়ে রাস্তাঘাটে কালভার্ট ব্রিজ অবরোধ হবে, পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে। সমাপনী বক্তব্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আগামী 4 তারিখ আপিল বিভাগে শুনানি আছে, সেখান থেকে যদি ছাত্র সমাজের বিরুদ্ধে রায় আসে তাহলে এদেশে একটি গাড়িও চলতে দেওয়া হবে না। 3 জুলাই বুধবার ঢাকা আরিচা মহাসড়কে 2 ঘন্টার জন্য অবরোধ করব। এবার দেখার পালা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলন কোন দিকে গিয়ে গড়ায়। পলাশ খান, ভোরের কাগজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন।